বৃষ্টি না হলে আমরা হাই হাই করি, আবার বেশি বৃষ্টি হলে যে কি কি হতে পারে তা তো আমরা জানি, বন্যা হয় সেটা তো আমরা জানি, শস্যের ক্ষতি হয় সেটাও জানি। কিন্তু একটা আস্ত বাড়ি ভেঙে গেল হুড়মুড়িয়ে। ঘটনাটা ঘটেছে মধ্যপ্রদেশে। অতিরিক্ত বৃষ্টির জন্য হুড়মুড়িয়ে ভেঙে পড়লো দোতলা বাড়ি, বলা যায় একেবারে গুঁড়িয়ে গিয়েছে। আপনাদেরকে বাড়িটা তো শুরুতেই দেখালাম, আরও একবার বাড়ির ভিজুয়ালটা দেখাবো। দেখুন কিভাবে হুড়মুড়িয়ে ভেঙে পড়েছে, একটু আস্ত নেই, আদলা ইট ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। ভিন্ড জেলার এই ঘটনাটি ভীষণই ভয়ঙ্কর। তবে যেটা জানা যাচ্ছে যে বাড়িটা নিয়ম মেনে তৈরি করা হয়নি। বেশ কটা দিন হলো ভিন্ড জেলার মানুষজন বৃষ্টির জন্য নাজেহাল হয়ে পড়েছে, তার উপর এই ধরনের ঘটনা, যেন মরার উপর খাড়ার ঘা। ঘটনায় হতাহতের কোনো সেরকমভাবে খবর পাওয়া যায়নি। তবে যার বাড়িটা ভেঙে পড়েছে, যিনি ক্ষতিগ্রস্ত হয়েছেন, তিনি কি বলছেন শোনাব আপনাদের। बच्चे खेल रहे थे और गड्ढे में वहाँ गड्ढा कर दिया इन्होंने रात में पानी के लिए, उसी में गिर गए। पानी बरसाया ना, वही पानी भरा होगा ना, पानी बरसाया वही पानी भरा उसी गड्ढे में, गड्ढा किया है आज रात को। फिर क्या हुआ था, जैसे कि तुमने पैसे, मैं खुद कूदा हूँ उसमें निकालने के लिए। अच्छा, नीचे लगे हुए थे निकालने, खुद पानी निकाला है, यहाँ पर ले गया है, যার বাড়ি ভেঙে গেছে তিনি কি বললেন শুনলেন তো। প্রত্যক্ষদর্শী যিনি বাড়িটা ভেঙে পড়তে দেখেছেন তিনি কি বলছেন শোনাবো আপনাদের। সমুদ্রী তুফান আ রা হিসকে কারণ বরসাত তো এরই রাত তেজ বারিশ হো রহি হ্যাঁ, বগাল উনকে মকান মে ভি কাম চল রা থা সাইড মে, তো এসি পরিস্থিতি বনি ইসকে বারিশ কে কারণ, ওই নিচে সে মিট্টি পুরি ধসক গই আর মকান দরাসা হো গিয়া। রিস্টু কি গনিমত ইয়ে রহি কি কোই জানহানি নহি হুই, मकान के साथ नुकसान, उनके सामान का नुकसान हो गया पूरा, गृहस्थी का जो सामान है उनका पूरा लगभग डैमेज है। তবে বাড়ির ধ্বংসাবশেষ সরানোর কাজ চলছে। যেই সময় ঘটনাটি ঘটে তখন বাড়িতে কেউ ছিলেন না, তাই বড় দুর্ঘটনা ঘটেনি। বাড়িটির বয়স অনেকটাই বেশি, তাই পুরো বাড়িটাই ভেঙে পড়েছে। প্রশাসন বলছে বাড়িটা তৈরির সময় কোনো নিয়ম মানা হয়নি, আর নিয়ম না মানলে তো বিপদ হবেই। বাড়ি ভেঙে পড়ার খবর পেয়ে ঘটনাস্থলে যান সিএমও বীরেন্দ্র তিওয়ারি। তিনি জানিয়েছেন যে জমিতে বাড়ি বানানো হয়েছিল, সেখানে খোঁড়াখুঁড়ি করার কোনো অনুমতিই ছিল না, তাই বৃষ্টিতে বাড়িটি ভেঙে পড়ে। গোটা ঘটনার ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। আরও অনেক আপডেট রয়েছে, তার জন্য নজর রাখুন আজ তক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে, এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন।